আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে আলোচনা হচ্ছে দেখো এর আগের দিন ইংরেজির প্রস্তুতি পর্ব নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা পরিবেশ সমাজবিজ্ঞান নিয়ে কথা বলতে হাজির হয়েছি কিভাবে তোমরা প্রস্তুতি নেবে এই নিয়ে আলোচনা করছি এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে তাই চ্যানেলটাকে সঙ্গে রাখবে আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখি কি পড়া আছে দেখো চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার উত্তরসহ প্রশ্ন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষা দু হাজার আঠেরো দু হাজার আঠেরো সালে একশো নম্বরে কি পরীক্ষা এসেছিল সমাজবিজ্ঞান থেকে কীরকম কীরকম প্রশ্ন হয়েছিল ইতিহাস ভূগোল থেকে সেটা নিয়ে আমরা আলোচনা করব সময় ছিল আড়াই ঘন্টা দেখো পরপর পরপর প্রশ্নগুলো আর উত্তরগুলো তোমাদের সামনে হাজির করে দিচ্ছি তোমরা শুধু বুঝতে থাকবে প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন মানুষের প্রথম কাজের ধাতু হলো ড্যাস তোমরা জানো তামা হচ্ছে এমন একটা ধাতু যা মানুষ প্রথম আবিষ্কার করেছিল কাজে লাগাতে পেরেছিল তাহলে তামা হবে উত্তরটা সেকেন্ড কি রয়েছে ড্যাশ ছাড়া গাড়ি চলবেই না ছাড়া গাড়ি চলবে না চাকা ছাড়া গাড়ি চলবেই না ঠিক আছে নাম্বার কি আছে দেখো মানুষ যখন জঙ্গলে বাস করতো তখন ড্যাশ হিসেবে গাছের ডাল লাঠি ব্যবহার করত। কি হিসেবে অস্ত্র হিসেবে গাছের ডাল লাঠি ব্যবহার করত। ঘরের প্রশ্ন কি আছে দেখো পশ্চিমবঙ্গে টয় ট্রেন আছে কোথায় গেলে আমরা টয় ট্রেন দেখতে পাই জানো তোমরা দার্জিলিংয়ে গেলে আমরা টয় ট্রেন দেখতে পাই তারপরের প্রশ্ন কী দেখো উমার প্রশ্নটা ছৌ নাচে ড্যাস পড়তেই হয় ছৌ নাচে মুখোশ পড়তেই হয় ঠিক আছে তোমরা অনেকেই ছৌ নাচ দেখেছো নিশ্চয়ই মুখোশ পরে ছৌ নৃত্য তোমরা দেখে থাকবে তারপরে চয়ের প্রশ্নটা মানুষ প্রথম পোষ মানিয়েছিল ড্যাশ পানিকে কোন পানিকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে মানুষ প্রথম পোশ ছিল তারপর দেখো কি রয়েছে ছয়ের প্রশ্নটা মাংসাশীর প্রাণীদের খাদ্য হল ড্যাস প্রাণী মাংসাশীর প্রাণীদের খাদ্য হল তৃণভোজী প্রাণী ঠিক আছে বর্গী্য ড্যাস ঋতুতে দিন ছোট আর রাত বড় হয় কোন ঋতুতে দিন ছোট হয় রাত বড় হয় শীতকালে দিনটা ছোট হয় রাতটা বড় হয় এবার আমরা দেখে নেবো ছয়ের প্রশ্নটা কী আছে ড্যাস সমাজে আজও মা পরিবারের প্রধান তোমরা জানো খাসিয়াদের সমাজে মা আজও পরিবারের প্রধান তারপর দেখো ইহার প্রশ্নটা একই পরিবারের শাখা পোশাকে একসঙ্গে ড্যাস বলে আত্মীয় বলে টয়াল পোশাক কি দেখো ড্যাস মরচে পড়ে নষ্ট হয়ে যায় কি মরচে পড়ে নষ্ট হয়ে যায় লোহা মরচে পড়ে নষ্ট হয়ে যায় থয়ের প্রশ্নটা দুপুর বারোটার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ড্যাস হয় কী হয় দুপুর ছায়া দুপুর বারোটার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দেখো এরপরে আছে এক কথায় উত্তর দাও শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন উত্তর হবে শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় ক্ষয়ের প্রসার কি আছে দেখো ঋতু কাকে বলে কিছু সময়ের জন্য আবহাওয়ার যে পরিবর্তন হয় তাকেই ঋতু বলা হয় ঘয়ের প্রসার গিয়ে দেখো ব্রোঞ্জ কি তামা ও টিন মেশানো এক ধরনের ধাতুকে আমরা ব্রোঞ্জ বলে থাকি ঘয়ের প্রসার কি আছে দেখো ইস্পাত কি কি কাজে লাগে তোমরা জানো নিশ্চয় যন্ত্রপাতি গাড়ি ব্রিজ তৈরি করতে ইস্পাত কাজে লাগে উমর প্রশ্নটা চাকায় লোহার বের দেওয়া হয় কেন লোহার চাকা বের দেওয়া হয় কারণ চাকাটি তৈরি তৈরি করা হয় দেখো করেন আরও এমন দুটি জিনিসের নাম লেখো কুম্ভকাররা মাটির হাঁড়ি কলসি এইগুলোই তৈরি করেন দেখো ছয় প্রশ্ন কি আছে নকশি কাঁথা কি দিয়ে বানানো হতো বাংলার মেয়েরা সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে নকশা করে কাঁথা বানাতো কাঁথার গায়ে গল্প কথা বাঘ সিংহ ঘোড়া ফুটিয়ে তোলা হতো তারপরে প্রশ্ন কি আছে দেখি কর্মকারদের কর্মকার কাদের বলা হয় যারা লোহা দিয়ে কুড়ুল কাটারি কাস্তে তৈরি করে বা ধার দেয় তাদের কর্মকার বলা হয় ছয়ের প্রশ্নটা মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কেন কিন্তু গরুকে পোষ মানাতে পারলো কেন দেখো উত্তরটা হবে মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কারণ বাঘ মাংসাশী আর গরুকে পোষ মানাতে পেরেছিল কারণ গরু হচ্ছে তৃণভোজী প্রাণী ইয়র প্রশ্নটা কে দেখিনি ইঁয়োর প্রশ্নটা হচ্ছে যা যাবর কাদের বলে যারা খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে তয় প্রশ্নটা ট্রাক্টরে চাষ করার সুবিধা কি। দেখো ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক জমি চাষ করা যাবে এবং খরচ কম হবে থাকছে দেখি চাষের জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় কেন চাষের জমিতে সার দিলে ফসল আরও ভালো হয় এরপর আমরা তিনের প্রশ্ন চলে আসবো দেখো কি রয়েছে জঙ্গলে যারা থাকেন তাদের জীবিকা কি কি দেখো উত্তরটা হবে এরকম যারা জঙ্গলে থাকেন তাদের জীবিকা হলো বন থেকে কাঠ সংগ্রহ করা মৌমাছি চাক থেকে মধু সংগ্রহ করা ভেরি বা খাল থেকে মাছ ধরা এছাড়া ফলমূল সংগ্রহ করা দেখি পরের কোশ্চন কি আছে পরের কোশ্চেন আছে দার্জিলিং পাহাড়ে কি কি জিনিসের চাষ হয় দার্জিলিং পাহাড়ে চা কমলালেবু এগুলোরই চাষ হয় ঘরের প্রশ্নটা আছে দেখো মৌ নাচের মুখোশ তৈরি করা হয় কি কীভাবে কী কী ব্যবহার করা হয় আটালো মাটি কাগজের মণ্ডপ পাতলা কাপড় চকচক করার জন্য গর্জন তেল আটা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা মা চুমকি রং ব্যবহার করা হয় মুখোশ তৈরি করার জন্য পরে প্রশ্নটা মানুষ পশুপালন কেন করে দেখো মানুষ পশুপালন করে তার দুটো উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হচ্ছে দুধ পাওয়া যায় আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে মাংস পাওয়া যায় কিন্তু কুকুরকে মানুষ পান করা শুরু করেছিল আত্মরক্ষা করার জন্য তারপরে কি রয়েছে মাটি নষ্ট হয়ে যায় কীভাবে মাটিতে অতিরিক্ত কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করলে মাটি নষ্ট হয়ে যেতে পারে পরে প্রশ্ন সূর্য স্থির তাহলে দিনে সূর্য দেখা যায় কিন্তু রাতে সূর্য দেখা যায় না কেন উত্তরটা হবে রাত্রে সূর্যকে দেখা যায় না তার কারণ হচ্ছে পৃথিবী নিজে আবর্তন করে ফলে একদিকে অন্ধকার থাকে অন্যদিকে আলোকিত থাকে মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল অন্যদের দেখে দেখে মানুষ চাষের কাজ শিখেছিল ও মাংসাশী প্রাণী কাকে বলে কি করে উদাহরণ দাও দেখো যারা ঘাস বনে লতা পাতা খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে যেমন গরু ছাগল ভেড়া হরিণ আর যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে মাংসাশী প্রাণী বলে যেমন বাঘ ভাল্লুক সিংহ পরের প্রশ্ন কী আছে দেখো লোক কথা কাকে বলে লোকের মুখে মুখে যে কথা প্রচলিত থাকে তাকে লোক কথা বলা হয় তোমার প্রশ্নটা কী আছে থাকার জায়গা হারিয়ে যাচ্ছে কেন এখানে থাকার জায়গা বলতে যে প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে তা হলো বন্য জন্তুর থাকার কথা বলা হয়েছে গাছপালা কেটে অরণ্য ধ্বংস করা হচ্ছে এবং তাদের উপযুক্ত খাদ্যের সংকট দেখা দেওয়ার ফলে তাদের থাকা জায়গাটা কমে যাচ্ছে পরে প্রশ্ন কৃত্রিম উপগ্রহ কাকে বলে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয় কিভাবে মোবাইলে কথা বলতে সাহায্য করে একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো দেখো উত্তরটা কী হবে যে উপগ্রহগুলি পৃথিবী থেকে পাঠানো হয় সেগুলিকে কৃত্রিম উপগ্রহ বলে কৃত্রিম উপগ্রহগুলি রকেটের সাহায্যে পাঠানো হয় আর মোবাইলে কথা বলতে পারি এমন একটা উপগ্রহ হলো ইনস্যাট এরপরে দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে আমরা সবকটাই করবো মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো উত্তরটা দেখো কি রয়েছে মানুষ প্রথমে আগুন থেকে আগুন জ্বালাতে শিখেছিল পরে চকমুখি পাথর ঘষে আগুন জ্বালাতে শিখেছিল আগুন আবিষ্কারের ফলে মানুষ কাঁচা মাংস পুড়িয়ে নরম করে খেতে পারত প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে পারত অন্যান্য জন্তু জানোয়ার হাত থেকে বাঁচতে পারত এই আগুনের সাহায্যে তারপরে দেখো কয় প্রশ্নটা আদিম মানুষেরা কোথায় ছবি আঁকত কি দিয়ে ছবি আঁকত কিসের সাহায্যে ছবি আঁকত আদিম মানুষেরা পাহাড়ের গুহায় দেওয়ালে ছবি আঁকতো কাঠকয়লার কালি জীবজন্তুদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত তা কি কী ছবি আঁকত গাছপালা মানুষের ছবি জন্তু জানোয়ারের ছবি এবং শিকার করার ছবি আঁকতে পারত তারপরে দেখো ঝুমুর গান আর লালন ফুকের নিয়ে টিকা লিখতে দিয়েছে প্রথমে ঝুমুর গান বলে দিচ্ছি ঝুমুর গান কোনো গান নয় ঝুমুর নাচের একসঙ্গে হয়ে থাকে নাচের তালে তালে নাচ আদিবাসী মেয়েরা সাঁওতাল মেয়েদের হাত ধরে ধরে এই গান করে এবং নাচেগুলি বীরভূম বাঁকুড়া মেদিনীপুর অর্থাৎ রাডো বঙ্গজুড়ে এই নাচের প্রচলন দেখা যায় তারপর দেখো লালন ফকির লালন ফকির কে ছিলেন লালন ফকির ছিলেন বাংলার এক মহান বাউল সাধক যার কাছে আল্লাহ রহিম রাম রহিম আসন ছিল সমান তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন তারপরে প্রশ্ন চাঁদকে আমরা নানারকম আকারে দেখি কেন দেখো এর উত্তরটা এমনভাবে হবে চাঁদ পৃথিবীর একটা উপগ্রহ উনত্রিশ দিনে চাঁদ পৃথিবীকে চারিদিকে একবার ঘুরে আসতে সময় নেয় পৃথিবীও নিজের আবর্তন করছে ফলে চাঁদের আলোকিত অংশ সব সময় আমরা সম্পূর্ণটা দেখতে পাই না কম করে সেই জন্য চাঁদকে আমাদের নানা রকম আকারে দেখতে পাই দেখো এই কটা প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের খুব কাজে লাগবে অবশ্যই তোমরা খাতে লিখে এগুলো অনুশীলন করবে এরকমই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন শেষ থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলা কারণে বাজিয়ে দেবে যাতে আবার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে